বিকেল বিকেল তো বলবো না, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। চপ, মুড়ি, ঝালমুড়ি, এটা হলো কালকে আমার বড়মশাই এই ঝালমুড়িটা নিয়েছিল। দেখো কালকে ঝালমুড়িটা নিয়েছিল, খাইনি আমি, রাগ করেছিলাম ওর জন্য খাইনি। আর এখন সন্ধে টন্ধে দিয়ে শাশুড়িকে দুধ খই খাইয়ে ঠাইয়ে পুরো নেতিয়ে গেছে বলে খাই বলে খাচ্ছি, বুঝলে বন্ধুরা? আগে যখন স্কুলে পড়তাম ঝালমুড়ি আলু কাবলি এসব খেতে খুব ভালোবাসতাম, বিশেষ করে ঝালমুড়ি আলু কাবলি খাবোই খাবো। আর আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি, এই দেখো, ঠিক আছে। আর আমার বিছানা দুপুরে ঘুমিয়েছিলাম, এখন কটা বাজে হলো তা 6:45 বাজে। তো আমি টিফিনটা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি। আমার আলুর চপ খেতে খুব ভালো লাগে, আলুর চপ, বেগুনি, আগে বেগুনি খেতাম না, এখন ভালো লাগে গরম গরম ভাবে, কিন্তু চপটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তার খাবার না বলেছে ঝালমুড়িটা, ঝালমুড়িটা খেয়ে ও বসে বসে খাচ্ছিল, তারপরে এইটুকুনি রেখে দিয়েছে, ওইটুকু ছিল বলে নেতিয়ে গেছে, কী করবো, খেতে পেরেছে খাই নেতানোটাই। ঠিক আছে তা খেয়ে নিই, আবার রাত্রেবেলা দেখা হবে। দেখো বন্ধু আমি কী রান্না করছি, মাংস, ঠিক আছে, 9:45 বাজে, এখন চিকেন রান্না হচ্ছে। একদম অল্প তেল দিয়ে করছে, একদম ওর খাওয়া বারণ, তার সত্ত্বেও নিয়েছে মাংস, যে ভাত করছি আমরা এরকমভাবেই প্রেশারে ভাত করি, এটাকে আবার উবুটে দেবো, ঠিক আছে। তো রাতে আজকে চিকেন, চিকেন কষা আর গরম গরম ভাত, গরম গরম ভাত, আর শাশুড়ি খাবে ওই যে রুটি আর এই যে দই, দেখতে পাচ্ছি তুমি, দই দিয়ে রুটি খাবে, খাওয়াবো ওনাকে 10:05 চলবো, ওনাকে 9:30 খায়, ঠিক আছে। চলো শাশুড়িকে খাওয়াতে যাচ্ছি, শাশুড়ি 10:00 বেজে গেছে, খাবার ওঠো, উঠে পড়ো, দই আর রুটি মাংস হয়ে গেছে, কষা খাচ্ছি একটা, বর্মশাইকে দিয়েছি, এটা আমার মুখে ঢুকে দিলা তো খাই। এই দেখো আমি অল্প মশলা দিয়ে করেছি, শাশুড়িকে খাওয়াতে খাওয়াতে আমার মাংসের ঝোল হয়ে গেছে, এই দেখো পাতলা ঝোল করেছি, এই দেখো ট্যাল ট্যালে ঝোল, বুঝলে, পুরো পাতলা ঝোল করেছি, পেঁপে দিতে চেয়েছিলাম, পেঁপেটা দিতে দিল না আমার পর ঢাকা দিয়ে খেতে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল এখন কটা বাজে বলো তো? সকাল বাজে হলো, তার 1 সেকেন্ড একটু পরে কথা বলছিলাম, ভুলে গেলাম কী কথা বলছিলাম তোমাদের সাথে। কটা বাজে? সকাল বাজে হলো 10:42, আর এই দেখো বিছানা, বিছানা তোলা হয়নি, শাশুড়ি টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমি রান্না বসিয়েছি, বসিয়েছি বলতে কালকে তো দেখলে রাত্রিবেলা মাংস আমি ব্লগটা শেষ করিনি, আজকে শেষ করবো। তো রাত্রিবেলা আমি মাংস রান্না করেছি, তো মাংসটা আছে, ডাল আছে, আর শিম দিয়ে, টমেটো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করছি, তো ওইটা আছে, আর তেলাপিয়া মাছ নেবে মনে হচ্ছে, সেটা সর্ষে দিয়ে ঝাল করবো, কি নেকা।
তো ভিডিওটা দেখতে থাকো। তো আমি একজনের সাথে আজকে একটু ভিডিও করতে চাই, করবে না দেখবে, দেখেছো আসবেই না ক্যামেরার সামনে। এই তরকারিটা খেতে খুব ভালো হয়, তোমরা করে দেখতে পারো কেমন করে করেছি। ভাবে দেখো, সিম দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি আর টমেটো। তেলে তেলটা একটু বেশি লাগে, আমি স্বল্প তেল দিয়েছি। সর্ষে ফোড়ন দিই, সর্ষে দিয়েছি, টমেটোটা একটু বেশি লাগে, ধনে পাতা, খুব টেস্ট হয় তরকারিটা খেতে। ভাত তো ফুটে গেছে, ভাতটা না ও বাবানি মাখা মাখা হয়ে গেছে। আমি দেখে যাচ্ছি আসার পর থেকে, দেখে পড়ে যাবো।